বিলাসীপাড়াত ই রিক্সা চালকর উজ্জ্বল প্রতিবাদ। বিলাসীপাড়া মহকুমার শ শ ই রিক্সা চালকে বিলাসীপাড়া পৌরসভার বিরুদ্ধে সাব্যস্ত করে এই প্রতিবাদ। বিভিন্ন গাঁও তথা চরাঞ্চলের ই রিক্সা সমূহ শহর অঞ্চল সুমাবলে নিদিয়ার এই প্রতিবাদ। পৌরসভা হাই হাই, পৌরসভা মুদ্রাপাত আদি বিভিন্ন শ্লোগানে সাব্যস্ত করে এই প্রতিবাদ। পিছত প্রতিবাদকারী চক্র বিষয়ের জড়িয়ে মহকুমাধিপতি এখন স্মারক পত্র প্রেরণ করে। বিলাসীপাড়া পৌরসভা এইটো আইন উলম্বা করেছে, কারণ এটা পৌরসভায় যদি কয় যে তদং বন্ধ করব লাগে, অসম সরকারে কিয় তদং বনালে আর সেই অসম সরকারে কিয় নাম্বার বনাই দিলে আর ইন্স্যুরেন্স বনাই দিলে। মানে এই বর্তমানে ধিকা চাইছিল পৌরসভাক, আপনাদের আইন নজনাকে এটা আপনার কেনকে সিদ্ধান্ত লয়? যদি সিদ্ধান্ত লইছে কেন হলে চর অঞ্চল মানুষ তদ আপনার বিক্রি করলে কি সিদ্ধান্ত লিখে পৌরসভা সিদ্ধান্ত লইছে আমার টাউনে তদ চলিব, চর অঞ্চল তদ নচলিব। মই দুঃখ প্রকাশ কৰিছো, চরের মানুষ মানুষ নয় নাকি? তদ মানুষ ভোট নিদেয় নাকি? চরের মানুষ স্থানীয় বাসিন্দা নয় নাকি? যদি আপনাদের এইটু কয় তাহলে চর মানুষ মারি পেলাই দিয়ক, আমার গুলি আমার কামে কবলে একো নাই, কিন্তু আমি মানুষ হিসাবে জিয়াই থাকার অধিকার দিয়ক। একেবারে সব কাগজপতি আছে, আরসি আছে, লাইসেন্স আছে, সবে আছে। মই একটা কথা জিজ্ঞাসা জানাইছো, যেহেতু সিদ্ধান্ত হয়েছে অতি সোনকালে বাতিল করব লাগে, আমাক জিয়াই থাকার অধিকার দিব লাগে। আমি দুখিয়া মানুষ, কা কোনোবাই টটল হয়েছে বন্দর লয়, কোনোবাই মাটি বিক্রি করেছো লয় কিস্তি লয়, আমি টটল চলাই আছো। আর সেই কারণে ধিক্কার দিছো, পেটের যান্তনা আপনার বুঝব লাগে। শিক্ষা মানুষ আর বিয়া বাস করা মানুষ আজি টটো চলাই আছে, আপনার এইখান পড়াবার পরে বই আপনার বাতিল করে দেয়, লাজ পাইছো স্থানীয় বাসিন্দায় যাবে, এনেকা কাম কেউ নকরিব। অতি সোনকালে বাতিল করাক, নহলে আমি অঙ্গন স্থানীয় বাসিন্দায় যাবে, গণতান্ত্রিক ইয়াতকে যাই আন্দোলন করলে বাধ্য হন। বিলাসীপাড়াৰ পৰা আতুৱাৰ ৰহমানৰ প্ৰতিবেদন, জি নিউজ।